প্রত্যেকটা মুহূর্তে সত্যি হয়ে দাঁড়ায়। এই যে ঘূর্ণিঝড়ের দানার প্রভাব হয়তো খুব একটা বেশি আমাদের এই রাজ্যে না পড়লেও ওড়িশায় পড়েছে। ভিতরকণিকায় মধ্যরাতে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। কিন্তু কান পাতলেই কোথাও না কোথাও যেন গিয়ে শুনতে পাওয়া যাচ্ছে দানা নাকি আমাদের এ রাজ্যে আসতেও বিমুখ। কেন এত পরিমাণ চুরি হয়েছে, যেই চুরি দেখে কার্যত ভয় পেয়েছে ঘূর্ণিঝড় দানা। কারণ আরও একটা ঘূর্ণিঝড়, এবং সেই ঘূর্ণিঝড়ে যদি সাধারণ মানুষের বিপদ যেভাবে হয়, সেই বিপদ যদি হয়ে থাকে তাহলে সেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই, বরং এক্ষেত্রেও চুরির অভিযোগগুলো সামনে আসবে। কেন এই কথাগুলো বলছি তার কারণ আপনারা জানেন, যখন সন্দেশখালীর ঘটনা ঘটে, যখন শেখ শাহজাহানের কথা সামনে আসে, তখন সেই শেখ শাহজাহানের বাড়িতে পর্যন্ত ত্রিপল পাওয়া গিয়েছে। এবং শুধু শেখ শাহজাহান নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে, সো কল্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে, দুর্গতদের পাশে তারা দাঁড়িয়েছেন, কিন্তু দেখা গিয়েছে যে প্রত্যেকটা জায়গাতেই কার্যত দুর্নীতি, চুরি, তোলাবাজি, হুমকি, শাসানি, এইরকমই ব্লা 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 আরও বেশ কিছু শব্দ। অর্থাৎ এত শব্দবন্ধ যদি ব্যবহার করতে হয় তাহলে হয়তো একটা শোয়ের টাইম আমাদের লেগে যাবে, পাক্কা একটা ঘন্টারও বেশি সময় হয়তো লেগে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এত চুরি কেন, এবং তার থেকেও বড় বিষয় যে এত চুরির যখন খোঁজ সামনে আসছে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সবটাই কি ভোট রাজনীতি? সবটাই কি শুধুমাত্র নিজেদের ক্ষমতার আস্ফালনের কারণে, ক্ষমতা ধরে রাখবার কারণে? যে প্রশ্নগুলো আজ আরও একবার আমাদের করতে হচ্ছে তার কারণ একটাই, দানার প্রভাব হয়তো এ রাজ্যে পড়েনি, কিন্তু যখন আমাদের সিনিয়র এডিটররা গিয়েছেন খবর সংগ্রহ করতে, এমনকি তাজপুর, যেই তাজপুর সমুদ্র সৈকতে মানুষ, বহু মানুষ ঘুরতে যান, এবং একই সঙ্গে মৎস্যজীবীরা তাদেরও জীবন জীবিকা যেই জায়গার ওপর নির্ভর করে থাকে, এবং সব থেকে বড় বিষয় আশ্রয় দিতে হবে যারা নিরাপদে থাকতে পারছেন না সমুদ্র উপকূলবর্তী এলাকায়, তাদেরকে এমনকি দুর্গতদের পাশে দাঁড়াতে হবে, সেখানে গিয়ে পর্যন্ত দেখা যাচ্ছে কার্যত যে আশ্রয়ের জন্য জায়গা রাখা হয়েছে সেখানে যেন ভূতের ঠাই। কেন এই কথা বলছি তারও কি বেশ কিছু কারণ রয়েছে, কী কারণ সেটাই আগে আপনাদের সামনে রাখি। ছবিটা দেখুন, তারপর আসবো আলোচনা। আমরা 851টা ক্যাম্প চালাচ্ছি এবং রিলিফ ক্যাম্পে 83,537 জন আছেন। রানিং ক্যাম্প 851। ত্রাণ শিবির তো তৈরি হয়েছে, ঘটা করে নামও দেওয়া হয়েছে আশ্রয় ভবন, কিন্তু দুর্যোগে সেখানে আশ্রয় পায় না দুর্গতরা। পূর্ব মেদিনীপুরের তাজপুরের আশ্রয় ভবন যেন ভূতুরে বাড়ি। ধরুন মানুষ যাদের কাঁচা বাড়িতে থাকেন তাদের জন্য কিন্তু সরকারের তরফ থেকে বানানো হয়েছে ওই শেল্টার, দেখাবো আমি একটু এগিয়ে এসে, মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, যার নাম দেওয়া হয়েছে আশ্রয়। আশ্রয় বানানো হয়েছে, একদম একদম নীল রং করা হয়েছে। এই মুহূর্তে সেই আশ্রয়তে কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না আশ্রয় নিতে। দুর্যোগের আগে প্রশাসনিক সতর্কতাও জারি করা হয়, কিন্তু দুর্গত বাসিন্দাদের সরানো তো দূরস্থ, উল্টে তাদেরই নিজেদেরই আশ্রয় খুঁজে নিতে বলা হয় এমন অভিযোগ সামনে এসছে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই উপকূলবর্তী এলাকায় ত্রাণ শিবির বানানোর ফিরিস্তি চওড়া। পাশের যে গ্রামগুলো সেগুলোকে কি খালি করা হয়েছে? খালি করা তো হয়নি, সবাই তো যেরকম রয়েছে সেরকমই রয়েছে। সেরকমই আছে, খালি করা হয়নি। মানে মাইকিং চলছে? মাইকিং চলছে, মাইকিং আজ দুদিন থেকে চলছে, কেউ যায়নি ওদিকে। কেউ যায়নি? তাহলে যে শেল্টারগুলো যে বিভিন্ন তৈরি হয়েছে সেই শেল্টারগুলো তো তাহলে কেউ যাচ্ছে না? সেগুলো কেউ যায়নি। কেউ যায়নি? নিয়ে যাওয়ার জন্য কেউ বলেনি? কেউ বলেনি, বলেছিল এটাই যে মানে যাদের কাঁচা বাড়ি আছে তারা পাকা বাড়িতে চলে যেত। আপনারা জানেন সুনামি হবার পর আমাদের গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে আমরা অনেকগুলো কোস্টাল এরিয়াতে রিলিফ সেন্টার করে দিয়েছি, ফ্লাড রিলিফ সেন্টার। এরাজ্যে ত্রাণ শিবিরের যখন এমন দশা তখন উল্টো ছবি প্রতিবেশী রাজ্য ওড়িশায়। ধামরায় দানা আসার আগেই সরানো হয়েছে বাসিন্দাদের, তারা আশ্রয় নিয়েছেন স্থানীয় ত্রাণ শিবিরে। কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি খতিয়ে দেখছেন মোহন চরণ মাঝি।
ঝড়ের আগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ঝড়ের পর ত্রাণ লুট, চাল ত্রিপল চুরি, ত্রাণ কেন্দ্র থেকে বাঁধ নির্মাণে দুর্নীতি আর প্রতিশ্রুতির লম্বা ফিরিস্তি, অথচ বাস্তব দেখাচ্ছে অন্য ছবি। দুর্যোগ মানেই যেন কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। ওই যাদের সমুদ্রের পারে বাস, যাদের নদীর পারে বাস, তাদের চিন্তা বারো মাস, তাদের চিন্তা এবারও বাড়ছে। তাজপুর থেকে ক্যামেরায় মায়রা চালির সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা। ছোটবেলায় কোনো কবিতা পড়তে গিয়ে একটা লাইন খুব মাথায় আসে, লুটে নাও কামিয়ে নাও, অর্থাৎ যতক্ষণ ক্ষমতায় আছো ততক্ষণ পর্যন্ত যা পাচ্ছ সবটাই ছিনিয়ে নাও কেড়ে নাও, অর্থাৎ ভবিষ্যৎ নিজেদের সুনিশ্চিত করো, সাধারণ মানুষের কি হলো তা দেখে লাভটা কি। আবার তো ভোট আসবে পাঁচটা বছর, এবং সেই ভোট আসা পর্যন্ত সাধারণ মানুষ ভুলে যাবেন, তার কারণ জীবনে বহু ঘটনা ঘটে যায়, বহু ঝড় সামনে আসে এবং সেই ঝড়ের সম্মুখীন আমাদের হতে হয়, সুতরাং সেগুলো মাথায় খুব একটা বেশি থাকে না। কিন্তু সত্যি কি থাকে না? নদী পাড়ের সমুদ্র পাড়ে মানুষজনের যে সমস্যা, যে অভাব অভিযোগের কথা আমরা শুনলাম, তার প্রেক্ষিতে কিন্তু এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে উঠে আসছে, আর এটা নিয়েই আমরা মূলত আলোচনা এগিয়ে নিয়ে যাবো। যারা এই মুহূর্তে অতিথিরা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, বিশিষ্ট অধ্যাপক, আপনাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রসূন ঘোষ, অর্থাৎ আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায়। কিন্তু এর পাশাপাশি আলোচনাতে আমি যাব, কিন্তু তার আগে আমি একটু ঝন্টুবাবুর কাছ থেকে জানবার চেষ্টা করি, রাজনীতির কচকচানি নয়, সাধারণ মানুষের কী সমস্যা হচ্ছে সেটাই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে বড় বিষয়। দানাও কি ঝন্টুবাবু মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটু বিমুখ হয়েছে? তার কারণ একটাই, কারণ এত পরিমাণে ত্রিপল চুরি হয়েছে, এত পরিমাণে ত্রাণ চুরি হয়েছে, সবথেকে বড় কথা যে ওই নীলসাদা রংটুকুনি পর্যন্ত করা হয়েছে, কিন্তু তারপর বা তার ভেতরে কী আছে সেটা দেখবার মতন বা উকি দেওয়ার মতন কারোর বিন্দুমাত্র সময়টুকুনি পর্যন্ত নেই। সেই কারণের জন্য কি দানা মনে করলো যে না, এই রাজ্যে এসে কোনো লাভ নেই, বরং অন্য রাজ্যে যাই, উপকূলবর্তী এলাকায়, যাতে মানুষের কোনো সমস্যা না হয়? ব্যাপার আমি দানা না আসাতে, পশ্চিমবঙ্গমুখী দানা না আসাতে বহু সাধারণ মানুষ যে বেঁচে গেল, অন্তত তোমার এই চ্যানেলে আমি বলছি। কারণ দেখো, এটা ডিরেক্ট এই তিনটে, ভারতবর্ষের তিনটে উপকূলবর্তী এলাকা যেখানে সবচেয়ে বেশি ঝড়ের প্রকোপ থাকে, অন্ধ্রা, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, এটার উপরে দীর্ঘ আমাদের গবেষণা আছে, হাল আমলের গবেষণাটাও আমি তোমাদের বলতে পারি। যে আমি কোনো রাজনীতি কচকচানি বা তৃণমূল চালিত সরকারের বিরুদ্ধে কোনো রকম ম্যালাইন করার সামান্য মানসিকতার বাইরে গিয়ে আমি বলছি, এই ঝড়টা পশ্চিমবঙ্গে না আসাতে আমি ঈশ্বরের কাছে অশেষ ইয়ে করছি যে অন্তত মানুষগুলো বেঁচে গেল, কারণ এই ঝড় না আসাটাই এখানকার মানুষের বাঁচার একমাত্র সমাধান। কারণ সরকার বাঁচাবে না, কারণ এই প্রত্যেকটা এলাকায় এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ যখন কন্টিনিউয়াস হয়, তার দুটো মেজার্স থাকে, একটা প্রি মেজার্স, একটা পোস্ট মেজার্স। আমি প্রি মেজার্স মানে কি, এই তিনটে রাজ্যের ঝড়ের প্রকোপের মধ্যে সর্বাধিক মানে প্রোটেক্টেড রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, কারণ প্রকৃতি এখানে মানুষের পাশাপাশি আরেকটা বাদ দিয়েছে, ম্যানগ্রোভ বাদ। একদম, কলকাতা কিন্তু সেই সংখ্যাটাও তো কমছে। আমি বলছি কলকাতা ব্রিটিশদের প্রিয় শহর, তাই তারা ওই ম্যানগ্রোভের পাশাপাশি ক্যানিং মডেলটা এনেছিল যাতে কলকাতা বাঁচতে পারে। আমি বলছি স্বাধীনতার পরে দীর্ঘ বাম শাসন এবং বর্তমান সরকার ম্যানগ্রোভ প্রাচীরটাকে বাড়ায়নি, ভেঙেছে। পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি আমফান হওয়ার পরে সরকারি টাকায়, কোটি কোটি টাকায় ম্যানগ্রোভ প্রকল্পটাকে বাড়ানোর কথা বলেছিলেন। আমি তোমায় বলছি একটা ম্যানগ্রোভ গাছ তুমি সেখানে তৈরি করেনি, সরকার টাকাটা পুরো খেয়ে ফেলেছে। দ্বিতীয়, তোমরা বলছো, কাল তোমাদের এই চ্যানেলে প্রোগ্রাম করছিলাম কংক্রিটের বাঁধ, আমরা বারবার বিশেষজ্ঞ মহল থেকে বলছিলাম যে যেই জায়গাগুলোতে ম্যানগ্রোভকে বাঁচিয়ে কংক্রিটের বাঁধ তৈরি করাটা দরকার, সেখানে কংক্রিটের বাঁধ তৈরি করুন, তারা মাটির বাঁধ তৈরি করছে, কারণ মাটির বাঁধ কি বছর ভাঙবে? তোমার চ্যানেল দেখছিলাম যে এদিকে মাটি দিচ্ছে, এক মাসের মধ্যে মাটি ধসে গেছে, তাই হবে এটা। তৃতীয় সবচেয়ে বড় ব্যাপার, মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসীন হওয়ার পরে তারা বলেছিল শেল্টার হাউস করবে। আমরা তোমাদের একটা আমাদের এই গবেষণা দেখিয়েছি যে 5% বেশি শেল্টার হাউস হয়নি। বেশ, অর্থাৎ এই আশ্রয় শিবির নিয়ে যখন কথা হচ্ছে, আমি এখনের পরিস্থিতি এবং একই সঙ্গে স্থানীয়রা কি অভিযোগ করছেন একটু জানবার চেষ্টা করি। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে বরুণ আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, এবং ঠিক তার পাশাপাশি বিষ্ণু আমাদের সঙ্গে রয়েছেন দীঘা থেকে। আমি প্রথমে এই বরুণ তোমার কাছে আসি, দক্ষিণ চব্বিশ পরগনা এমন একটা জায়গা যেখানে বারংবার এইরকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন সেখানকার মানুষজনকে হতে হয়, এবং পরবর্তী সময় তারা ঘরছাড়া পর্যন্ত হন, কিন্তু কোনো হেলদোল সরকারের দিক থেকে কিন্তু থাকে না। কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু দীঘার ছবিটা আগে জানবার চেষ্টা করি। বিষ্ণু আমাদের সঙ্গে রয়েছে, বিষ্ণু অভিযোগ আমরা একেবারে স্পষ্ট দেখলাম, তাজপুরের ছবিটাও আমরা দেখলাম যেখানে সরকারি খালি প্রকল্পই আছে কিন্তু তার বাস্তবায়নের ছবিটা কিন্তু দেখা যাচ্ছে না, অভিযোগগুলো আর কি কি আসছে সামনে?
আর দেখো এই যে সাধারণ মানুষ কিন্তু তারা রিপোর্ট পর্যন্ত পান না এমনটা অভিযোগ হয়। তারপর তো বিরোধী দল হলে আর কোনো কথা নেই, তাদের নামের তালিকা পর্যন্ত উড়ে যায়। ঝড়ে ঘর ভাঙার কথা থাকলেও অভিযোগ থাকলেও তার অভিযোগের ভিত্তিতে তার তদন্তের ভিত্তিতে তারা পরিচিতি পায় না। আমরা গতকালই যে ছবি দেখিয়েছি যে ইয়াস এবং আম্পানে যে সমস্ত দোকানদাররা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কিন্তু এখন পর্যন্ত তারা ক্ষতিপূরণ পাননি। তারা ব্লকের দ্বারস্থ হয়েছেন, তারা জেলাশাসকের কাছে দ্বারস্থ হয়েছেন। কয়েকজন যেটা জানিয়েছিলেন যে তাদের কেবলমাত্র সাটার বানি দেওয়া হয়েছিল। কেন এই যে ঝড় দাঁড়াইছে তার আগে আমরা ইয়াস এবং আম্পান দেখেছি, এখানে সমুদ্র জলোচ্ছ্বাসে কিন্তু ব্যাপক পরিমাণে দীঘায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই মানুষগুলো যেখানে আশ্রয় যান তারা কিন্তু সেখানে সামান্য ছিঁড়ে ছাড়া অন্য কিছু তাদের কপালে দিচ্ছে না। এমনকি আইলা সেক্টর বা যে ফার সেক্টরগুলো রয়েছে দীর্ঘদিন ধরে কোনো মেরামতি করা হয় না, সেখানে পলেস্টার ফুলে ফুলে পড়েছে। কোথাও জায়গা আমরা দেখেছি গরু ছাগল বাঁধা থাকে, কোথাও বা আর সেখানে মদ্যপের আড্ডা হয়। তার মানে বুঝতে পারছো তুমি যে এলাকাগুলোতে কোনো মতে যে নজরদারি হয় না, ভক্তি যে ঘূর্ণিঝড় কেন্দ্র সেখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা থাকে না, জলের ব্যবস্থা থাকে না। যখনই কিন্তু এই ঝড়ের আগাম বা কোনো সতর্কতা থাকে তখনই কিন্তু স্থানীয় প্রশাসন গিয়ে সেখানে বিদ্যুতের সংযোগ, সেখানে জলের দেখা, সেখানে বাথরুমের সমস্যা এগুলো কিন্তু তুলে ধরে। কিন্তু তার আগে প্রশাসন কিন্তু এটা কোনোভাবেই নজরদারি দেয় না, যার ফলে কিন্তু এই দুর্ভোগটা ভুগতে হয়। আর এই মুহূর্তে তোমাকে দীঘা যেটা ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু ঝড় এসেছে, তারপর হাওয়া রয়েছে, সেই হাওয়াটা দেখ গঙ্গাসাগরের ছবিটা আমরা দেখি। বরুণ আমাদের সঙ্গে রয়েছে। বরুণ, বিভিন্ন সময় অভিযোগগুলো সামনে আসে, যেমনটা আমরা বিষ্ণুর কাছ থেকেও জানতে পারলাম, প্রচুর অভিযোগ সেখানকার মানুষ তারা করছেন, কিন্তু গঙ্গাসাগর বারংবার আমরা দেখেছি যখনই ঘূর্ণিঝড় হয় তখন বিস্তীর্ণ এলাকার মানুষজন তারা ঘরছাড়া হন, ত্রাণ শিবির তাদের কাছে গিয়ে পৌঁছয় না, সেই অভিযোগও থাকে। এমনকি পরবর্তী সময় যদি সরকারি সহযোগিতা সামনে আসে বা আনা হয় সেটা পর্যন্ত ভোগ তারা করতে পারেন না। আর্থিক কোন কোন সমস্যাগুলো রয়েছে? হ্যাঁ, গঙ্গাসাগরে যে গতকাল থেকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই মোতাবেক এখানকার স্থানীয় প্রশাসন স্থানীয় মানুষদেরকে তুলে এনে রাখা হয়েছিল একটা ফ্ল্যাট সেন্টারে এবং বিভিন্ন জায়গায় যে ত্রাণ শিবির খোলা হয়েছিল সেখানে রাখা হয়েছিল এবং সেখানে খাওয়া দাওয়া থেকে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছিল জেনারেটর চালিয়ে এবং থাকার ব্যবস্থা খুব পর্যাপ্ত করা হয়েছিল। কারণ এর আগে আমরা দেখেছি ইয়াস আম্ফানের সময় যে ধরনের অভিযোগ উঠেছিল যে এলাকার মানুষ খেতে পাচ্ছে না, এলাকার মানুষ ত্রাণ পাচ্ছে না, তারা থাকার জায়গা পাচ্ছে না, কিছুদিন ধরে অনাহারও পর্যন্ত থাকছে, জল পাচ্ছে না। কারণ গতকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এর আগে কিন্তু ওই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেই ধরনের প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু গতকাল থেকে যে ধরনের ব্যবস্থা নিয়েছে এলাকার মানুষের কিন্তু কথা বলার কোনো জায়গা রাখেনি। তো এখানে দেখেছি যে আজকের যে রাত্রে থেকে যে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির এলাকায় একেবারে এক হাঁটু করে জল, এই এক হাঁটু করে জল একেবারে জমে গেছে। এই এলাকাটা যেন একেবারে যেন প্লাবিত হলে যেরকম মনে হয় সেরকম এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে এই বৃষ্টির যে ভুকুটিটা এখনও আছে তাতে এলাকার মানুষ কিন্তু এখনও পর্যন্ত আতঙ্ক কাটেনি। এখানে একজন স্থানীয় মহিলা আছে, তাকে আমরা জিজ্ঞাসা করব যে একটু বাইরে আসবেন, একটু আসুন 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 আসুন, বৃষ্টি হচ্ছে। তো এই এখন কি আতঙ্ক কেটেছে আপনাদের? হ্যাঁ কেটেছে, এখন আর অসুবিধা নেই। প্রশাসনিক সহযোগিতা কি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আমরা তো যাইনি, আমরা এখানেই থেকেছি, খাওয়া দাওয়া করেছি, নিজেরই খাবার খেয়েছি, আমরা যাইনি ওখানে। বুঝতে পারছো যে এখানে গতকাল থেকে যে ধরনের ব্যবস্থা করা হয়েছিল বিভিন্ন জায়গায়, যে স্কুল, উঁচু বাড়ি এবং ফ্ল্যাট সেন্টার, সেই সমস্ত জায়গাগুলোতে মানুষ পরিষেবা পেয়েছে। আমরা রাত্রে ঘুরে ঘুরে দেখেছি এবং সেখানে ইলেকট্রিকের যেখানে অফ ছিল সেখানে জেনারেটরের ব্যবস্থা করেছে, পানীয় জল, এবং সেখানে জেলা পরিষদের বাংলো, পিডব্লিউডির যে বাংলোগুলো আছে সেই সমস্ত বাংলোগুলো তো ব্যবহার করা হয়েছে। বিশেষ করে হোস্টেল যেখানে খালি ছিল সেই হোস্টেলগুলোতে সেখানেও পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে এই সমস্ত যে অসহায় মানুষগুলোদের। এখানে দেখতে পাচ্ছ যে এটা কপিলমুনির মেলা গ্রাউন্ড, এখন মুষলধারা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ভিজে ভিজে আমি দেখাচ্ছি
দেখছি এই যে মেলা গ্রাউন্ডে যেখানে মেলা বসে থাকতো এখানে কিন্তু একেবারে জলে ভরে আছে। এই জল এক হাঁটু পর্যন্ত জল, এটা দেখে মনে হচ্ছে কোনো একটা মহাসমুদ্র, কিন্তু সেটা নয়, এটা একটা মেলা গ্রাউন্ড। এখানে যে বৃষ্টিটা হয়েছে, এখনো বৃষ্টি চলছে, সেই বৃষ্টিটা, এই বৃষ্টির ভুকুটিটা স্থানীয় মানুষ জানিয়েছে এখনো 11টা 12টা পর্যন্ত তারা কিন্তু আতঙ্কে থাকবে, কারণ যে কোনো মুহূর্তে এই ডানা মেলে আবার আসতে পড়তে পারে এমনই আশঙ্কা কিন্তু তাদের মন থেকে যাচ্ছে না। সাবধানে সাবধানে বলুন, এবং সেই ছবিটি আমরা দেখাচ্ছি, সেই আশঙ্কা তাদের মধ্যে থেকে যাচ্ছে না। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাই, এবং তন্ময়বাবুর কাছে আমি একেবারে আসি। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে তো একটা টাকা অ্যালটেড থাকে, এবং সেটা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, বিপর্যয় হয়, সেই অর্থটা সাধারণ মানুষের কাজ পর্যন্ত যাতে যায় সেই কারণের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করা হয়, তাহলে সেই টাকাটা যাচ্ছে কোথায়? দেখুন, আপনারা তো জানেন যে এই আমখানের পরে কেন্দ্রীয় সরকার যে পয়সাটা দিয়েছিল সেই পয়সাটাও এরা হচ্ছে লুটপাট করেছিল। কী করা হয়েছিল? বলা হয়েছিল যে যাদের ঘরবাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়েছে 20,000 টাকা করে দেওয়া হবে। তারপরে আমরা দেখেছিলাম একই পরিবারের 4-5 জন তিনতলা বাড়ি রয়েছে, সবাই 20,000 টাকা করে নিয়েছে। বেশ, আমি এখান থেকে আসবো, কিন্তু কিছু সামান্য হয়তো সব সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছে, একটু চেকের জন্য আমি সময় নিচ্ছি। প্রশ্নবাবু, একজন সাধারণ নাগরিক হিসাবে বলুন তো, যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে দুর্গত মানুষজন, আমরা হয়তো সমুদ্র থেকে অনেকটা দূরে থাকি, সেই কারণে খুব একটা বেশি এর প্রভাব আমরা হয়তো অনুভব করতে পারি না, কিন্তু সমুদ্রের তীরবর্তী মানুষজন তারা তো সত্যি আশঙ্কার মধ্যে রয়েছেন, তারা ভয় রয়েছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে বলি যে সমস্ত বন্যা কবলিত বা দুর্গত, ঝড়ে দুর্গত লোকেরা যারা রয়েছেন তারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের প্রশাসনের লোকের সঙ্গে যোগাযোগে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে সারা বাংলার পুলিশ এবং যারা দুর্গতদের উদ্ধার করছেন সেই সমস্ত লোকেরা, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, রাজ্যের দমকল মন্ত্রী এবং সঙ্গে যারা যারা রয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তারা অনলস যে পরিশ্রম করে যাচ্ছেন। ম্যাডাম, আমি আপনার প্রশ্নের উত্তর দিই যে ভৌগোলিক কারণে এবং আর যে কারণের জন্য মানুষ দুর্গতির শিকার হয়, আমি বলবো যে পশ্চিমবঙ্গের ভেতরে আমি গত কয়েকদিন ধরেও দেখেছি এবং কালকেও দেখছিলাম, টিভিতেই দেখছিলাম, আপনাদের চ্যানেলেও দেখছিলাম, অন্যান্য চ্যানেলেও দেখছিলাম, যেভাবে পশ্চিমবঙ্গের প্রশাসন চেষ্টা করছে যে দুর্গতদের পাশে যাওয়া, যে কোনো প্রশাসনের যদি ভুলভ্রান্তি থেকে থাকে সেই ভুলভ্রান্তি শুধরে নেওয়ারও চেষ্টা হয় এবং পশ্চিমবঙ্গ প্রশাসনও সেটা করেছে, এবং বেশ কিছু ক্লিপিংস আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমেও আমি দেখলাম এখন, যে বেশ কিছু জায়গায় পাকা বাড়ির ব্যবস্থা থেকে শুরু করে বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজ যেগুলো খালি পড়ে রয়েছে এবং যে সমস্ত জায়গায় আশ্রয়স্থল করেছে সেখানেও মানুষ যাচ্ছে, তাদের নিয়ে যাওয়া হচ্ছে, যে জায়গায় নেই সেখানে মানুষকে মাইকিং করা হয়েছে, ইলেকট্রিক সাপ্লাই কেটে দেওয়া হয়েছে, চেষ্টা করা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে। মানুষ একটা জায়গায় সব থেকে বেশি অসহায় থাকে, সেটা প্রকৃতির বিরুদ্ধে। আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমেও মানুষ যাতে সাবধানে থাকে এবং এই প্রাকৃতিক অসহায়তার বিরুদ্ধেও যে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে চেষ্টা করে যাচ্ছেন আমি তাদের আবার কুর্ণিশ জানাচ্ছি। বেশ, কিন্তু এরই সঙ্গে প্রশ্ন বেশ কয়েকটা উঠে আসে, আমি একেবারে অল্প একটু সময় দিতে পারবো তন্ময়বাবু, তারপর একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হবে। আমি একটা কথাই বলবো যে এখানে যে দুটো দিক তো আছে, যে একটা হচ্ছে বাঁধ ভেঙে যাওয়া, জল ঢুকে যাওয়া, আর একটা হচ্ছে এই সমস্ত উপকূলবর্তী এরিয়ায় অনেক মানুষের এখনো কাঁচা বাড়ি রয়েছে। ঠিক, তো এই কাঁচা বাড়িগুলো তুমি, আমরা যদি দেখি যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের রাজ্যে খাতায় কলমে 36 লক্ষ বাড়ি তৈরি হয়েছে, তাহলে সেই 36 লক্ষ বাড়ি কারা পেয়েছে? কেন এই উপকূলবর্তী এলাকায় যারা থাকেন, যারা এই সমস্ত তাদের কাঁচা বাড়িগুলো ভেঙে যায়, তো তাদের বাড়িগুলো প্রথমে দেওয়া হয়নি কেন? তাদেরগুলো করা হয়নি কেন? আপনি অতি সাম্প্রতিককালে দেখবেন বীরভূমে নাকি সার্ভে হচ্ছে, সেখানে তৃণমূল ঝামেলা হচ্ছে যে কার নাম রয়েছে কার নাম নেই। তো এই করে সেই ঝামেলা তো হয়, পয়সাগুলো সেখানেও লুটপাট হয়েছে, কার কাছে কত পরিমাণ রেশিওতে টাকা যাবে সেটা নিয়ে মূলত সমস্যাটা তৈরি হয়, এবং সবটাই ওই শাসক দলের মধ্যে মধ্যেই ঘুরছে, মানে আলাদা করে আর কাউকে সেখানে এন্ট্রি নেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু তারই পাশাপাশি ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যখন পূর্বাভাসগুলো সামনে আসে বা যখন কানে আসে তারপরে গিয়ে মনে হয় যে না, এইবার কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে, কিন্তু এত দেরিতে ঘুম ভাঙে কেন, সেটাই তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষের জীবন নিয়ে রীতিমতন ছেলে খেলা চলছে নাকি? আরও একটু সচেতন হওয়ার কি প্রয়োজনীয়তা নেই রাজ্যের শাসক দলে? এই নিয়েও আমরা আলোচনা যেমন এগিয়ে নিয়ে যাবো, ঠিক তার পাশাপাশি আলোচনায় আমরা রাখব যে খবরগুলো ইতিমধ্যেই ব্রেক হয়েছে। আপনারা জানেন গতকালই রিপাবলিক বাংলা প্রথমে এই খবর ব্রেক করে কিভাবে স্বাস্থ্যক্ষেত্রেও দুর্নীতি হয়েছে, শুধুমাত্র ট্রিপল চুরি হয়েছে বা ত্রাণ সামগ্রী চুরি হয়েছে তা নয়, স্বাস্থ্যক্ষেত্রেও ঘুরি ঘুরি দুর্নীতি চুরি হয়েছে সেখানেও, সেই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আলোচনা এগিয়ে নিয়ে যাবো। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে।
আশ্রয় শিবিরের নামেই আছে। ত্রাণ সামগ্রী নাকি দেওয়া হচ্ছে কিন্তু ত্রাণ সামগ্রী তারা পাচ্ছেন না, এই কথা আমরা স্টুডিওতে দাঁড়িয়ে বলছি না, এসি রুমে বসে বলছি না, সাধারণ মানুষজন যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এই অভিযোগ করছেন। সিনিয়র এডিটর সোনালী সরকার একেবারে পৌঁছে গিয়েছিলেন সেই তাজপুরে সেই সকল মানুষের কাছে যে অভিযোগটা সোনালী সরকারের সামনেই তারা তুলে ধরেছেন আমাদের সিনিয়র এডিটরের সামনে। বক্তব্য দেখাই আপনাদের, কি অভিযোগ? কেউ এসে ইন্সপেকশন করে যাননি, কেউ আসেননি, কিছু হয়নি? কে এসেছিলেন? ডিও এসেছিল। এসেছিলেন, দেখে গেছেন সব? দেখে গেছি। এটা তো ইয়াসের সময় হয়েছে, কিছু অবস্থা হয়নি? তারপর অবস্থা হয়নি, এইবার তো আরো ভেঙে যেতে পারে। যেতে পারে করবো কি, আর এখানে যে সেক্রেটারি আছে সে অবশ্যই ছুটছে, সে চেষ্টা করছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। ট্যাক্স দেন? হ্যাঁ ট্যাক্স, ট্যাক্স দেন, ব্যবসা করে, ব্যবসার ট্যাক্স দিতে, জায়গার ট্যাক্স দিতে হয়। হ্যাঁ কিন্তু লাভ কিছু হচ্ছে না, লাভ কিছু হচ্ছে না। বলে না আছে গরু না বহাল হাল তার দুঃখ চিরকাল। এত পরিমাণ চুরি হচ্ছে, সাধারণ মানুষের এত অভিযোগ, টিভি পর্দার সামনে যারা নজর রাখছেন সেই সকল বাংলার হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে খবর পৌঁছে যাচ্ছে, কিন্তু ওই নবান্ন পর্যন্ত খবর যাচ্ছে না। এটা শুধুমাত্র ত্রাণ সামগ্রী অথবা যতটা সমস্যার মধ্যে দুর্গতরা রয়েছেন সেই অভিযোগ নয়, অভিযোগ আরও ঘুরি ঘুরি রয়েছে। স্বাস্থ্যক্ষেত্র, অভিক বিরূপাক্ষ তাদের নামটাও নাকি জানতেন না স্বাস্থ্যমন্ত্রী। এই নিয়ে আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব, তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। আর এবার আলোচনায় আসি, অভয়কাণ্ডে একজনের পর একজনের নাম সামনে আসে। অভয়কাণ্ডের পর যাদের নাম সামনে এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সন্দীপ ঘোষ। আপনারা জানেন ইতিমধ্যেই প্রত্যেকের মুখে মুখে তার নাম ফিরছে, কিন্তু শুধুমাত্র কি সন্দীপ ঘোষ, তার ডান হাত বাঁ হাত এবং অজুহাত তারা কি করছে? অভিক দত্ত এবং বিরূপাক্ষ বিশ্বাস সহ আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে, কিন্তু আজ আরও একবার প্রয়োজনীয়তা পড়ল কেন তাদেরকে নিয়ে আলোচনা করবার, কারণ এদের বিরুদ্ধে উঠেছে আরও বেশ কিছু অভিযোগ। দেখুন, অভয়াকাণ্ড খুলে দিয়েছে প্যান্ডোরার বাক্স, 32টি অভিযোগ সামনে এসেছে অভিকদের বিরুদ্ধে। স্বাস্থ্য ভবন গঠিত 4 সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে একের পর এক বিস্ফোরক অভিযোগ, 15 পাতার সেই রিপোর্ট রিপাবলিকের হাতে। তদন্ত কমিটির সেই রিপোর্টে বলা হয়েছে মৃতদেহ পাচার চক্রে যুক্ত ছিল অভিক দে, টাকার বিনিময়ে ডাক্তার বানানো থেকে থ্রেট কালচারের আসল মাথা এসএসকেএম এর পিজিটি অভিকের বিরুদ্ধে মমতা ও অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগ উঠছে। বিনোদনের জন্য ছাত্রীদের গেস্ট হাউসে নিয়ে যাওয়া থেকে মেয়েদের নাচতে পানীয় দিতে বাধ্য করাতেন অভিক, দাসত্ব না করলে হুমকি দেওয়া হতো ফেল করিয়ে দেওয়ার, তৃণমূলের হয়ে তুলেছিলেন কোটি কোটি টাকা, মমতার ঘনিষ্ঠ প্রভাব খাটিয়ে স্বাস্থ্য মাফিয়া হয়ে উঠেছিলেন অভিক, পাশাপাশি এমবিবিএস পরীক্ষায় চিটিং সিন্ডিকেট চালানোরও অভিযোগ উঠেছে অভিকের বিরুদ্ধে। কিভাবে দুর্নীতির শিকড় গজিয়ে উঠেছিল রাজ্য সরকারের স্বাস্থ্যক্ষেত্রে, এবার তার চূড়ান্ত রিপোর্ট, প্রশ্ন এখন একটাই, এরপর কি গ্রেফতার হবেন অভিক? অন্যদিকে আরও একাধিক তথ্য পেয়েছে তদন্ত কমিটি। একে মেডিকেল কলেজের 4 পড়ুয়া কি করে গ্র্যান্ড অনার পেতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, একাধিক মেডিকেল কলেজে ছিল অভিকদের দাপট, যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও শিলিগুড়ি, বর্ধমান মেডিকেল কলেজ, আরজিকর, নাম রয়েছে কলেজ অফ মেডিসিন ও জেএনএম হাসপাতালেরও, রামপুরহাট মেডিকেল কলেজের নামও রয়েছে তালিকায়। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের পদে থেকে নিজের অবস্থানকে কাজে লাগিয়ে সেই ক্ষমতার অপব্যবহার করতেন অভিক, বিএমসিএইচ থেকে পাওয়া একাধিক অভিযোগ থেকেই তা স্পষ্ট। অন্যদিকে সূত্রের খবর, এবার সেই তদন্ত কমিটি রিপোর্ট দিতে চলেছে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও, প্রায় প্রস্তুত সেই রিপোর্টও, খুব দ্রুতই সেই রিপোর্টও পেশ করা হবে বলে সূত্রের খবর। রিপাবলিক বাংলা। স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটির রিপোর্ট এবং সেই রিপোর্টে ভুরি ভুরি অভিযোগগুলো সামনে আসছে, সংখ্যাটা মনে 32 অভিযোগ, এখানেই কিন্তু শেষ নয়, আরও অনেক অভিযোগ রয়েছে। প্রসূনবাবু আমাদের সঙ্গে রয়েছেন, এবং প্রসূনবাবু, এই যে নামগুলো সামনে উঠে আসছে, অভিক, বিরূপাক্ষ, আরও এক্সওয়াইজেড যাদের নামগুলো সামনে আসছে,
এদের সম্পর্কে কি কোনো অভিযোগ এর আগে জমা পড়েনি? ম্যাডাম, আমি একটা কথা বলি, এদের বিরুদ্ধে বা এদের সম্পর্কে যে যদি কোনো অভিযোগ আগে জমা পড়ে থাকতো এবং সেটা যদি সঠিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতো, আমি একদম দৃঢ়তার সাথে বলছি চূড়ান্ত ব্যবস্থা উনি নিতেন। কারণ এত আত্মবিশ্বাসের সঙ্গে আপনি কি করে বলতে পারেন তাহলে এই অভিযোগগুলো সামনে যখন আসছে তার পরবর্তীতে এখনো পদক্ষেপ নয় কেন? আমি শেষ করে ডেফিনেটলি আপনি বলুন, আমি একটা কথা বলছি, এই ধরনের ছেলেগুলো যে কোনো সমাজের কলঙ্ক, এটা ডাক্তার বা কোনো কলেজে আছে, এর পিছনে কি রং আছে ম্যাডাম, এদের কে সাহায্য করছে, শুধু এদের শাস্তি দিলে না হবে না, এরা স্থানীয় জায়গা থেকে কোন কোন সাহায্য পেয়েছে সেই সাহায্যগুলো ট্র্যাকগুলো করতে হবে, নাহলে এদের মতো যদি কান টানলেই তো মাথা আসে, কান পর্যন্তই তো হাতটা যাচ্ছে না, তাহলে মাথা কি করে আসবে? দেখুন, আমি কখনো এটা বিশ্বাস করবো না যে মাননীয় মুখ্যমন্ত্রী তা এই ধরনের বদমাইশদের কোনোদিন আশ্রয় দেবে, এটা আমি বিশ্বাস করবো না। কিন্তু দেবাশিস কিন্তু বারংবার নাম তুলেছে এই অভিক এবং বিরূপাক্ষর, যে জায়গাটা থামিয়ে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থামিয়ে দিয়েছেন, কিন্তু আমি আসবো কিন্তু ক্লারিফিকেশনটা একটা জায়গাতেই আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস বাবু তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যাতে আর কোনো রকমের কোনো অভিক অথবা বিরূপাক্ষ যাতে না জন্মায় সেই কারণেই জন্য তারা নামটা সামনে রাখছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলছেন যে নাম যেন সামনে না আসে, সেটার কারণ কি? আমি একদম পরিষ্কার কারণ বলছি ম্যাডাম, এদের নামগুলো তো আন্ডার জুডিশিয়ারিতে রয়েছে এবং প্রত্যেকে চায়, এবং ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই লোকগুলো, এই নোংরা লোকগুলো যদি দোষী প্রমাণিত হয় এবং চাই যারা এত প্রমাণ যাদের বিরুদ্ধে আছে এবং আজকে তো তথ্য প্রমাণও দিয়েছে, তাতে যদি এদের দোষী প্রমাণ হয়, এই যুক্তিটা অন্ততপক্ষে মানা যাচ্ছে না। এক দু দিন ধরে কেউ দুর্নীতি করে না, দুর্নীতি বহু দিন ধরে করে আসছে, হাত জোড় হয়ে গেছে, কিন্তু সেই খবর পর্যন্ত স্বাস্থ্যভবন পর্যন্ত যায়নি, আজ যাচ্ছে। আমি আসবো তন্ময় বাবু, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আপত্তি ছিল কেন? দুটো নাম যখন সামনে আসে তখন তিনি বারংবার সেই নাম দুটো ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করেছেন, কেন এই কথা বলছে? দেখুন সেই বক্তব্য, সেই সময় কি কি ঘটনা ঘটেছিল আগে রাখি আপনাদের সামনে। অভয়ের সাথে যে জিনিস ঘটেছে আমরা বারবার বলছি, এই জিনিসটা কিন্তু আমরা বারবার এরকম একটা সিস্টেমেটিক ফেলিওরের উপর দাঁড়িয়ে গোটাটা হয়েছে বলে আমরা সবাই মনে করছি, সাধারণ জনগণও জানে। যে কোনো একজন, এই যে সন্দীপ ঘোষ স্যারের মতো লোক, আশিস পাণ্ডের মতো লোক, এদের সিলেক্ট করা হয়েছিল, এরা এই পার্ট ছিল, সিলেক্ট করে করে কিন্তু এই জিনিসের একটা অবতারণা হয়েছে। তো সেই জায়গায় গিয়ে এই ইন্টারিম পিরিয়ডেও আমরা, আপনারা বলতে পারেন যে তোমরা যারা এসেছো তোমরাই ওই কমিটিগুলোতে থেকে যাও, সেটা নিয়ে সমস্যা নেই, আমরা থাকতে পারি। আজকে আমি এসে এখানে বা আমরা যে কজন এখানে এসেছি, আমরা তো রিপ্রেজেন্টেটিভ, আমরা এসে কথা বলছি এবং এখানে এসে আমাদের মিডিয়া একটাভাবে দেখাচ্ছে বলে আমরা সবাই সব কমিটিতে ঢুকে যাব, এরকম আমরা একদমই চাইছি না। আমরা চাই না যে আমাদের মধ্যে দিয়ে ভবিষ্যতের অভিক, ভবিষ্যতের বিরূপাক্ষ তৈরি হোক, আমরা একদমই এটা চাই না। আমরা চাই অন্তত তোমাদের কথা বলতে পারো, যে প্রেজেন্ট নেই তাকে তো তার বক্তব্য রাখার সুযোগও দিতে হবে না। ওকে ম্যাম। তন্ময় বাবু, দেখুন আপনারা দেখলেন যে এই বিরূপাক্ষ অভিকের নাম আসার সাথে সাথে উনি বলছেন আমার কাছেও এরকম অনেক নাম আছে। আচ্ছা, ওনার কাছে যদি নাম থাকে তাহলে ওনার তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, তাহলে উনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? আর এই বিরূপাক্ষ অভিকের নামটা ঢাকার চেষ্টা করছেন কেন? তো এর থেকেই বোঝা যায় যে উনি সব জানতেন এই বিরূপাক্ষ অভিক কী কাণ্ডটা করে যাচ্ছে। আর তারপরে আপনি এটাও বলতে পারেন যে এই আক্তার আলী দেড় বছর আগে যখন ডিআইজি করাপশন, যখন স্বাস্থ্য ভবন, এবং উনি নিজে মুখে বলেছেন, উনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন, তার তদন্ত হয়নি কেন? তখন যদি তদন্তটা শুরু হতো তাহলে তো এই অভিক বিরূপাক্ষর নাম বেরিয়ে আসতো। তার মানে আপনি এর থেকে দেখতে পাচ্ছেন যে পুরো মদতে জিনিসটা হয়েছে, আর এখন হচ্ছে নাম বলার জন্যে উনি একটা থ্রেট দিচ্ছেন যে আমার কাছে অনেক নাম আছে, আমি তারা দেখে নেব। তাহলে এর থেকে পরিষ্কার যে ওনার কোনো সদিচ্ছা নেই যে এই করাপশন আর এই বিরূপাক্ষ অভিক এদের বিরুদ্ধে কোনো শাস্তি হোক। এইগুলো আমি আপনাকে বলে যাচ্ছি, এটা শুধু সময়ের অপেক্ষা। ওইখানে মেডিকেল কলেজে এই সরকার থাকলে, এই মুখ্যমন্ত্রী থাকলে আবার থ্রেট কালচার ফিরে আসবে, আবার অভয় হবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। আমরা চাই না সেটা হোক।
তার জন্য বাংলার মানুষকে যত শীঘ্র সম্ভব এই সরকারকে সরাতে হবে। কিন্তু মানুষ কত অপেক্ষা করবে তন্ময় বাবু, মানুষ কত অপেক্ষা করবে? এই অপেক্ষা করতে করতে তো পিঠ একেবারে ঠেকে গেছে। আমি আসবো ঝন্টু বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে একটু গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করবো মূলত যে অভিযোগগুলো এই মুহূর্তে সামনে উঠে আসছে। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এবং এদের নাম যে সামনে আসছে, এরা কারা? কেই অভিক দে, যার এত বারবার অন্ত ছিল এবং বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মন্ত্রীদের সঙ্গে উপস্থিত থাকতে দেখা গিয়েছে এই অভিক দেকে, একবার আপনাদের সামনে দেখুন গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করে। এবং পাশাপাশি অভিকদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, দশ বানে বিদ্ধ অভিক, যেখানে মৃতদেহ পাচার চক্রে যুক্ত থাকায় নাম উঠে আসে এই SSKM হাসপাতালে PGT অর্থাৎ জুনিয়র চিকিৎসক অভিকদের, পাশাপাশি টাকার বিনিময়ে রীতিমতন ফেল করিয়ে দেওয়া হবে, পাশ করিয়ে দেওয়া হবে, এই অভিযোগটাও তার বিরুদ্ধে উঠে এসেছে। থ্রেট কালচারের আসল মাথা হচ্ছে অভিক। তিন নম্বর বান এবং তিন নম্বর সেই প্রশ্নটাই আপনাদের সামনে রাখছি অভিযোগ। অন্যদিকে চার নম্বর, মমতা এবং অভিষেকের নাম করে রীতিমতন তোলাবাজি করা হতো এবং তোলাবাজির নেপথ্যে মূল পাণ্ডা ছিল এই অভিক দে, কিন্তু সেই টাকা কোথায় যেত সেটাও প্রশ্ন। পাঁচ নম্বর, বিনোদনের জন্য রীতিমতন ছাত্রীদেরকে গেস্ট হাউসে নিয়ে যাওয়া হতো, খাবার পরিবেশন করানো হতো, এমনকি পানীয় পর্যন্ত পরিবেশন করানো হতো এবং কেউ যদি যেতে না চাইতো তাহলে বলা হতো ফেল করিয়ে দেওয়া হবে। ছ নম্বর, যেখানে মেয়েদের নাচতে পানীয় সার্ভ করতে বাধ্য করা হতো, দশটা বান এবং সেটাই দেখতে পাচ্ছেন কীর্তিমান সেই অভিক, দাসত্ব না করলে ফেল করিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হতো। সাত নম্বর আপনাদের সামনে রাখছি, আট নম্বরও দেখাবো, দেখুন কি অভিযোগ সামনে। তৃণমূলের হয়ে কোটি কোটি টাকা তোলা হতো, যে প্রথমেই বলছিলাম টাকা তো তোলা হচ্ছে, তাহলে সেই টাকা যাচ্ছেটা কোথায়? ন নম্বর, যেখানে লেখা রয়েছে মমতার ঘনিষ্ঠ প্রভাব খাটিয়ে স্বাস্থ্য মাফিয়া, পরিষ্কার করে ধমকি দেওয়া হতো যদি কথা না শোনা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাজ পর্যন্ত নালিশ যাবে, অভিযোগ যাবে, যে কারণের জন্য ছাত্রছাত্রীরা তারা ভয় পেত এবং এমনটাই অভিযোগ। দশ নম্বরও দেখাবো, যেখানে MBBS পরীক্ষায় চিটিং সিন্ডিকেট চালানো হতো, অর্থাৎ খাতায় পরীক্ষার্থী পরীক্ষা দিত কিন্তু সেই খাতা পাল্টে যেত, আর এর নেপথ্য সেই অভিজ্ঞদের নাম। এখানেই তো শেষ নয়, এরই সঙ্গে সঙ্গে আরও দেখাই আরও যে তথ্যগুলো এই মুহূর্তে সামনে আসছে, এই যে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সন্দীপ ঘোষ, এই যে একটা চেন, অর্থাৎ এই যে একটা চেন সামনে আসছে, এর পরেও গিয়ে যখন বলা হচ্ছে যে এরা অভিযুক্ত, এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্লারিফিকেশন দিচ্ছেন, তিনি বলছেন অভিযোগ থাকলেই অভিযুক্ত হয় না, কি বলেছিলেন সেদিন শুনুন। একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না, আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি। কাজেই তুমি তোমার কথা বলতে পারো, কিন্তু তুমি অভিযুক্ত, তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো, কিন্তু আদৌ সে অভিযুক্ত কি না সেটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ম্যাডাম, আমরা কিছু কাগজপত্র এনেছি যেগুলো আমাদের আনতেই পারো, বাট আই হ্যাভ টু সি দা জেনুইন অর নট। ম্যাডাম, আমার জাস্ট আমি একটা জিনিস বলতাম, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযোগ বলবো, অভিযুক্ত বলবো, যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না। না, অভিযুক্ত বলা যায় না। চন্দ্রবাবু বলছি, দেখো মুখ্যমন্ত্রী জানেন না, এই প্রশ্নটা দিয়ে শুরু করি, যে তিনটে রাজ্যে এই ঝড় প্রবণ, তিনটে রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গই 100 টাকায় 52 টাকা পায়, ঠিক সেই টাকায় কোনো ইউটিলাইজেশন হয় না বলে তিনটে রাজ্যের মধ্যে সবচেয়ে কম ইউটিলাইজেশন 5% পশ্চিমবঙ্গে। এবার স্বাস্থ্যে চলে আসি, মুখ্যমন্ত্রী জানতেন না, ভালো কথা। 2011 সালে জিতে আসার পরে জনসভায় বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, 2019 বিধ্বস্ত লোকসভা নির্বাচনের পরে তিনি বলেছিলেন আমার ভালো ছেলে চাই না, বখাটে ছেলে। আমি দুটো সূত্র ধরে বলি যে তিনি কিছুই জানেন না, তারপরেও তোমাকে বলছি ভুরি ভুরি অভিযোগ জমা পড়ার পরেও স্বাস্থ্যমন্ত্রী, যারা সংবিধান অনুযায়ী তিনি কালেকটিভ রেসপন্সিবল পুরো এন্টায়ার ব্যবস্থায়, তিনি কিচ্ছু জানতেন না। জানার পরে কি ব্যবস্থা নিয়েছেন? অনলি সাসপেনশন। তোমরা জানো সাসপেনশন স্টিগমাও নয়, সাসপেনশন পানিশমেন্টও নয়, সরকারি অ্যালায়েন্সে তাদের বসে রাখা। আমি বলছি সন্দীপ সন্দীপদের ওয়েট করছে যে 6 মাস হয়ে গেলে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সাসপেনশনটা উইথড্র হয়ে স্বমহিমায় এরা ফিরবে, একটা ব্যবস্থা নেয়নি। আমি তোমায় বলি, ডক্টর শ্যামাপ্রসাদ দাস, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ, সুহিতা পাল, সন্দীপ ঘোষ, রঞ্জিত মণ্ডল, প্রিয়াঙ্কা রানা, তাপস চক্রবর্তী, জয়া মজুমদার, এই যে নামগুলো তুমি চেনের কথা বলছিলে, চেনটা আমি বললাম,
এরা যে স্বাস্থ্য দপ্তরে তোলা তুলছে, যেই তোলার একটা বড় অংশ সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, কারণ সেন্ট্রালের মেডিকেল এডুকেশন সেন্ট্রাল এবং স্টেটের কনকারেন্ট লিস্টে পড়ে, তার একটা বড় ফান্ড। এই ফান্ডের হিসাব তারা লুটপাট করছে, পাশ করিয়ে দিচ্ছে বিভিন্নভাবে। তারা মুখ্যমন্ত্রী জানেন না, এই যে বিরূপাক্ষ শিলিগুড়িতে শিব মন্দিরে ওর ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের বাড়ি, নিজের বাড়ি, প্রাসাদের মতন সেই বাড়ি, ওই জায়গায় এলাকার মানুষকে সন্ত্রস্ত করতে এলাকার স্থানীয় নেতা ইভেন মদন মিত্রের মদতে দিনের পর দিন শিলিগুড়িতে থ্রেট করতেন। মুখ্যমন্ত্রী জানেন না এটা হতে পারে? যিনি বলেন এ রাজ্যের পুলিশের এক ইঞ্চি ভুঁড়ি বাড়লে আমার কাছে খবর থাকে, একটা পাতা নড়লে খবর থাকে, তিনি জানেন না আসলে মুখ্যমন্ত্রী যেটা ভূমিকাটা নিচ্ছেন সেটা হচ্ছে সাপ হয়ে ছোল মারছেন আর ওঝা হয়ে বীজ ঝাড়ার চেষ্টা করছেন। তাই তাকে সারা বছর কোনো কাজ না করে লোক দেখানো, রাজ্যে গিয়ে অবজারভেশন করতে হচ্ছে ঝড়ের। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার এইসব কিচ্ছু করতে হবে না, আপনার এটা কাজ নয়। সারা বছর বাঁধ নির্মাণ করুন, উপকূলবর্তী এলাকায় পাকা বাড়ি বানান, এই তো সার্ভে বলছে। না না ঝন্টু বাবু, আপনি তো খরচের কথা বলছেন, কিন্তু এই খরচের কথা বললে কি হয় নাকি? তাহলে পার্টিটা কি করে চলবে? প্রসন্ন বাবু, ম্যাডাম আমি আগে বলি যে আপনি যে দশখানা লিস্ট ওরা দিয়েছেন, সিবিআই দিয়েছে বা ওনার বিরুদ্ধে যেটা জমা পড়েছে, দশটার মধ্যে একটাও যদি প্রমাণ হয়ে যায় একে চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত। আমি সেটা বলছি না, আমি বলছি যে জঘন্য কাজগুলো বলা হলো দশটা, তার মধ্যে হাসপাতাল তুমি জানো তো সেখানে আমি আরো একটা কথার আমি কাটবো, যে কোনোটাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখানোর জন্য করেন না, উনি লোক দেখানোর জন্য রাত্রিরে বসে জেগে থেকে নেই। বাঁধ নির্মাণটাও যেমন কাজ, তেমনি উনি কিন্তু চিফ মিনিস্টার হিসেবে ওনার কাজও, উনি যে কাজটা রয়েছে যে মানুষের, আপনি যেরকম বলছেন সারা বছর পড়াশোনা করবো না, পরীক্ষার প্রশ্নপত্র যখন হাতে থাকবে তখন গালে হাত দিয়ে এরকম ভাববো যে কোনটা আমার কমন আছে, কোনটা আমার সাজেশনে আছে, এটা হতে পারে? সারা বছর কাজ করে বলেই আজকে হয়তো বহু লোক আশ্রয়স্থলে নেই, তারা তাদের নিজের বাড়িতে আছে বা পাকা বাড়িতে। বিরূপাক্ষ যে কোনো আমি আপনি জেনে রাখুন, গবেষণার লেটেস্ট একটা গবেষণা আমাদের বেরিয়েছে, উপকূলবর্তী তিনটে রাজ্যের মধ্যে প্রতি বর্গ কিলোমিটারে উড়িষ্যায় যেখানে উপকূলবর্তী এলাকায় মানুষের 118টা করে বাড়ি, অন্ধ্রপ্রদেশে 98টা বাড়ি, সেখানে পশ্চিমবঙ্গে 4.5টার সামান্য বেশি পাকা বাড়ি উপস্থিত আছে। এটা কোন ডেভেলপমেন্ট? আমি উত্তর দিন না না, বিষয়টা তো একটা জায়গায় ঘুরে ফিরে আসছে যে চুরি হচ্ছে, কিন্তু সেই চুরির খবর যাতে খবর রাজ্যের যে প্রশাসনিক প্রধান তার কাছে এসে পৌঁছচ্ছে না। অটোনোমাস একাডেমিক কাউন্সিলের রিপোর্ট মুখ্যমন্ত্রী মানেন না, প্রশাসনটা জানে না যে বাঁধগুলো ঠিক করে মেরামতি করা হয় না, কংক্রিটের বাঁধ দেওয়া হয় না, একদম আইলার পরে টাকা এসছে, সেই টাকা এই সরকার এরকম ভুয়ো ডাক্তারদের পরিচয় সামনে আসছে, কিন্তু এই পরিচয় যখন সংবাদ মাধ্যমের কাছে আসে বা খবর আসে, সেই পরিচয় বা সেই খবর কি স্বাস্থ্য ভবন পর্যন্ত আগে যায়নি না যাবে না, নাকি সেই জায়গাটা সম্পূর্ণভাবে বাদ দিয়ে আটকে দেওয়া হয়েছে? এই নিয়েই আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য এবং একই সঙ্গে এই দানা সংক্রান্ত এবং পার্শ্ববর্তী অন্যান্য যে ব্রেকিং খবরগুলো রয়েছে সেগুলো জানবার জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়।